পশ্চিম বাংলার রূপের নায়িকা শেষ এই আমাদের সোনার বাংলাদেশ তোমার রূপের এক অঙ্গ পাহাড়পুর আমায় করেছে মুগ্ধ পাহাড়পুরের ইতিহাস বর্ণনা নাই যে শেষ আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ইতিহাস ঐতিহ্যের এক অপরূপ স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার যাকে সোমপুর বিহার নামে ডাকা হয়ে থাকে এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদরগাছী উপজেলায় অবস্থিত আমি আপনাদের সাথে এখানকার ইতিহাস সম্পর্কে কিছু শেয়ার করব আর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করা অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ইতিহাস থেকে জানা যায় পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল 781 থেকে 821 খ্রিস্টাব্দে অর্থাৎ অষ্টম শতাব্দীতে এই বিহার তৈরি করেছেন ধারণা করা হয় তখনকার বাংলায় বৌদ্ধদের বিচরণ ছিল ভূতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কার্নিংহাম 1879 খ্রিস্টাব্দে এই বৌদ্ধ বিহারটি আবিষ্কার করেন আমি চলে এসেছি এই বৌদ্ধ বিহারের একেবারে মন্দিরের কাছে আপনারা দেখতে পারতেছেন যে মন্দিরের চতুর্পাশে এরকম বিভিন্ন রকমের জীবজন্তু তারপরে মানুষের তারপরে পশু পাখির মূর্তি দিয়ে সাজানো করা হয় তারা এগুলো উপাসনা করত এই স্থানটি তখনকার পাল বংশের বা পাল রাজাদের শিক্ষার কেন্দ্রস্থল ছিল তাই এখানে চীন মালয়েশিয়া ভারত নেপাল ভুটান ইত্যাদি রাষ্ট্র থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বহু মানুষ আসত আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সেই দৃশ্য এই পাশে একই রকম বিভিন্ন ছবি দিয়ে রয়েছে ছবি রয়েছে একটা সাপের ছবি আপনারা দেখতে পারতেছেন আমি মন্দিরের উপরে ওঠার চেষ্টা করব যদি পারা যায় যদিও এখানে ওঠা নিষেধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের উপরের সেই দৃশ্য একটা সাপের ছবি মানুষের ছবি দেখা যাচ্ছে আমি এখানকার কাউকে যদি পাই তাহলে দাত্রত কাউকে পাই তাহলে আপনাদের দেখাবো যে তার সাক্ষাৎকার তিনি কি বলেন এখানকার সম্পর্কে আপনারা একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন কাঠের সিঁড়ি এটি তখনকার সময় কাঠ দিয়ে তৈরি মন্দিরে ওঠার জন্য একটি সিঁড়ি হাজারো বছর এই কাঠ দিয়ে তৈরি সিঁড়িটি দাঁড়িয়ে আছে যদিও পরে কিছু সংস্কার করা হয়েছে আমি একজনকে দেখতে পারতেছি এখানে দায়িত্বরত তার সাক্ষাৎকার নিব এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি আমি এখানে আমার 2 বছর হচ্ছে আপনি বললেন যে 84 সাল থেকে আমি 84 সালে এখানে আসছিলাম দেখতে ও আপনার বাড়ি এই আমার বাড়ি নাটোর পোভারে নাটোর পোভারে তো আমি 84 সালে এখানে আসছি শুধু দেখার জন্য এখানে কয়টা এই যে বিক্ষোভ বললেন বিক্ষোভ 177টি 177টি বিক্ষোভ তো বিক্ষোভ করতে আসছে ওটা আপনারা দেখুন তো সাইনবোর্ডে লেখাই আছে বিস্তারিত ইতিহাসটা ওই যে ওখানে আছে যে সামনে কেন বল এই কথাটি আপনারা দেখুন সাক্ষাৎ নিয়ে বলতে গিয়েছিলাম নিজের দৃষ্টিতে আপনাদের বলছিলাম যে আমি মন্দিরের উপরে দেখাবো কিন্তু দুঃখের বিষয় আমি উঠলেও এই লোকটার জন্য পরে নেমে যেতে হয়েছে যেহেতু উনি দায়িত্বরত অবস্থায় আছেন আমি আপনাদেরকে সেখানে দেখাইতে পারিনি যেমনটা বলছিলেন যে এখানে 177টি কক্ষ রয়েছে যেখানে ভিক্ষুরা থাকত ভিক্ষু বলতে বোঝানো হয়েছে তখনকার সময় ধর্ম প্রচারক এখানে ধারণা করা হয় আপনার সামনে যে দৃশ্য দেখতে পারতেছেন এখানে প্রধান ভিক্ষু এবং প্রধান ধর্ম যাজক এখানে অবস্থান করতেন অথবা মন্দিরের মেইন গেট বলে মনে করা হয় আমি এখানে উঠতেছি আপনারা দেখতেছেন এখানকার দৃশ্য তো 1985 সালে ইউনেস্কো নবম অধিবেশনে এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর স্থাপত্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কোর মতে এটি ভারতের নান্দালা বিহারের তুলনা হতে পারে তৎকালীন বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে 300 বছর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করত বিহারে পূর্ব এবং দক্ষিণ দিকে রয়েছে এরকম একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ যেখানে পর্যটকরা বসতে পারেন প্রচণ্ড রোদ্রে আপনারা দেখতে পারতেছেন যে রোদ্রে আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি এখানে এসে একটু বসার জায়গা এবং মৃদু বাতাস রয়েছে
একটা হোটেল রয়েছে, বাম পাশে একটি মসজিদ রয়েছে, ডান পাশে রয়েছে একটি পার্ক। আমরা সামনে যাচ্ছি, এটি প্রধান, এটি পর্যটকদের প্রবেশ করার জন্য প্রথম গেট। আমি এখন এখানকার জাদুঘরে অবস্থান করছি, জাদুঘরে ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পারতেছেন আমি ভিতরে প্রবেশ করেছি। এখানে সুন্দর একটি বুক স্টল রয়েছে, সাজানো রয়েছে বহু বই। এখানে বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক স্থানের বই আমরা ভিতরে আপনাদেরকে দেখাবো। আমি জাদুঘরে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন একটি ফলক রয়েছে, দেখি আমি একটু সামনে যাই। যদিও ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ, তবু আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে দেখতে পারতেছেন আপনারা, আমি এখন জাদুঘরের বাইরে চলে আসছি। বাইরে সুন্দর একটা পরিবেশ রয়েছে, যেখানে বিভিন্ন রকমের গাছ এবং বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে এখানকার পরিবেশ সাজানো হয়েছে। আমাদের সাথে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষক, আপনারা দেখতে পারতেছেন। অর্থাৎ বিভিন্ন পাখি এবং বিভিন্ন দৃশ্য ফুল গাছ দিয়ে তৈরি রয়েছে পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে। আমি একটু সামনে গেলেই দেখবেন যে বিভিন্ন রকমের জেব্রা রয়েছে, আপনারা দেখতে পারতেছেন একটি ফুল বা ফুল দিয়ে ফুল গাছ দিয়ে গেট বানানো হয়েছে। আমি এখানে গেটে অবস্থান করছি, এখান থেকে একেবারে ভিতরে গেট যাওয়া যায়। বন্ধুরা আপনাদের মন চায় পাখির সাথে উড়ে বেড়াই। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করুন বলে আশা রাখি। ধন্যবাদ সবাই।